ট্রান্সজেন্ডার কি সমকামী? পাঠ্য বইয়ে আবারও শরীফার গল্প স্থান পাওয়া নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। এদিকে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের মলাটে দুর্গার মূর্তির ছবি, আপনি কি বলবেন? দেখুন, এটা নিয়ে আমরা বিস্তারিত কথা বলেছি এর আগে। প্রথমত, পাঠ্য বইয়ের মলাটে ইসলাম এবং নৈতিক শিক্ষা বইয়ের মলাটে যে মূর্তির ছবি, এটা খুবই দুঃখজনক একটা বিষয়, খুবই বেদনাদায়ক একটা কথা। আজকে যদি হিন্দু ধর্মের কোনো বইয়ের মলাটে গুরু জবাইয়ের ছবি দেওয়া হতো, তাও তো মনে হয় গোটা দেশে তুলকালাম কাণ্ড হয়ে যেত। তো সেটা যেরকম কাম্য না, অবশ্যই এটা যেরকম আমরা চাই না, ঠিক একইভাবে এটাও আমরা চাই না। আমরা ইতিমধ্যে জেনেছি যে এটা নাকি প্রিন্টিং মিস্টেক হয়েছে। আমার কথা হলো, আমি প্রিন্টিং জগতের সাথে টুকটাক আমার সম্পর্ক আছে, আমি জানি একটা বই প্রিন্টিং মিস্টেক, এত বড় প্রিন্টিং মিস্টেক এটা বলে দিলেই হয় না, একটা বানানের ভুল এটা মেনে নেওয়া যেতে পারে। কিন্তু একটা আস্ত একটা ছবি, এক ধরনের মানুষ যেটাকে শীত মনে করে, সবচেয়ে বড় অপরাধ মনে করে, সেটা সেখানে চলে আসা, এটা ভুল বললেই শুধুমাত্র দায় এড়ানো যায় না। কারণ একটা বই প্রিন্ট হয়ে বাচ্চাদের হাত পর্যন্ত যেতে অনেকগুলো স্টেপ অবলম্বন করতে হয়েছে। এতগুলো স্টেপে কেউই দেখলো না, কেউই বুঝলো না। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশে নিশ্চয় বেশিরভাগ মানুষই মুসলিম, তো কারোরই চোখে পড়ে নেয় জিনিসটা, রহস্যজনক। তারপরও ধরে নিলাম যে হ্যাঁ, এটা প্রিন্টিং মিস্টেক, আমি প্রিন্টিং মিস্টেকই মনে করলাম, সব বই তো হয় নাই, সম্ভবত কিছু বই তো হয়েছে বললাম। কিন্তু এই বইয়ের শরীফার গল্প কীভাবে আবার স্থান পায়? আমাদের বাচ্চাদেরকে সমকামিতা সবক দেওয়া, পাঠ দেওয়ার জন্য ট্রান্সজেন্ডারের গল্পকে, গত বছরের গল্পকে শুধুমাত্র ট্রান্সজেন্ডার শব্দটা বাদ দিয়ে গল্পটা দেওয়া হচ্ছে। গল্পটা আমি পড়েছি বারবার, এবছর বই আমি কালেক্ট করেছি, গত বছর বই আমার কাছে আসে, আমি মিলিয়েছি, খুব একই গল্প, শুধুমাত্র ট্রান্সজেন্ডার বাদ দিয়ে হিজড়া লাগানো হয়েছে। অবশ্য ট্রান্সজেন্ডার হিজড়া এক না, ট্রান্সজেন্ডার সমকামী, সমকামিতা করার জন্য এই ট্রান্সজেন্ডার শব্দের আশ্রয় নিয়ে তারা এই কাজ করে। আপাদমস্তক একজন পুরুষ, পুরুষের দিকে তার টান আছে, তো এটা তো করতে দিবে না সমাজ, যেটা আমাদের রাষ্ট্রের আইন, ধর্ম, হিন্দু মুসলিম নির্বিশেষে সবার কাছে এটা অবৈধ। সেই জন্য ট্রান্সজেন্ডার আড়াল দিয়া ওই বিষ খাওয়া হচ্ছে। এটার বিরুদ্ধে আমাদের প্রত্যেকটা মানুষের তীব্র প্রতিবাদ করা উচিত। কোমলমতি সন্তানদেরকে ধ্বংস করা হচ্ছে। তবে সেই সাথে আমি শুকরিয়া জানাতে চাই যে পাঠ্যপুস্তকে যে সমস্ত অনাচার গত বছর ছিল, তার ম্যাক্সিমাম অনাচার ওলামা ইকরামের প্রতিবাদ এবং বিশিষ্ট ব্যক্তিদের প্রতিবাদের ভিত্তিতে সেগুলোর ম্যাক্সিমামই সরে নেওয়া হয়েছে, সংশোধন করা হয়েছে, সেজন্য অবশ্যই সাধুবাদ পাওয়ার যোগ্য। আমি মনে করি এখানে একটা অপশক্তি পেছন থেকে সংশ্লিষ্ট মহলকে প্রভাবিত করে এবং এই কাজগুলো তারা করে যাচ্ছে। আল্লাহ তালা আমাদের সমাজকে এদের এসব শয়তানি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। 2015 সালের 1 জুলাই বিবিসি বাংলা রিপোর্ট বলছে, হিজড়া পরিচয় দিয়ে 12 জন মানুষের সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চাকরি এটা স্থগিত করে দিয়েছে এই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। কারণ মেডিকেল টেস্টে ধরা পড়েছে তারা আসলে পুরুষ, হিজড়া সাজছে। তো মেয়েদের মধ্যে ছেলেদের ঢুকাই দেওয়ার জন্য, ছেলেদের মধ্যে মেয়েদেরকে ঢুকাই দেওয়ার জন্য, মেয়েদের হোস্টেলে ছেলেদেরকে, ছেলেদের হোস্টেলে মেয়েদেরকে, টয়লেটে সব জায়গাতে অ্যাক্সেস দেওয়ার জন্য এ সমস্ত চক্রান্ত করা হচ্ছে। এগুলো পশ্চিমাদের নীল নকশার অংশ, যেগুলো কিছু টাকা পয়সার বিনিময়ে এদেশের এক্সেলেন্স সুশীলরা সেটাকে এখানে আমদানি করে। সমকামিতা এদেশে মানুষদের কম ঘৃণা করে প্রত্যাখ্যান করে, ট্রান্সজেন্ডারের নাম দেওয়া সমকামিতা সেটাকেও প্রত্যাখ্যান করবে। হিজড়া তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার সংরক্ষণ করতে হবে, তাদের চাকরি, তাদের শিক্ষা, বাসস্থানের ব্যবস্থা করতে হবে, ভিক্ষাবৃত্তি তাদের বন্ধ করতে হবে। কিন্তু হিজড়ার নাম দিয়া এই ট্রান্সজেন্ডার বা সমকামিতা এটার কোনো সুযোগ নেই। শরীফের গল্পের নামে আপাদমস্তক একটা পুরুষকে, আপনার একটা নারীকে আপনার পুরুষ বলে ঠিক করাবে, যাতে করে সে আরেকটা নারীকে বিয়ে করতে পারে, আগে থেকে সে নারী আছে, তাহলে সমকামিতা করবে। এই চালাকিটা ইতিমধ্যে মানুষ বুঝে গেছে বিধা। এই বইয়ের এই কুশিক্ষা এগুলো আমাদের সন্তানদেরকে আমরা দিব না, কর্তৃপক্ষের এই জায়গায় টনক নড়তে হবে। অন্যগুলো যেরকম সংশোধন করেছেন, এটাও সংশোধন করলে আমরা তাদের শুক্রিয়া আদায় করবো। এবং আমি বিশ্বাস করি যে এখানে উদ্ধর্তন কর্তৃপক্ষ তাদেরকে ঘোলা পানিতে রেখে মাছ শিকার করছে, একটা কুচক্রি মহল তাদের ব্যাপারে। তাদের স্পষ্ট হওয়া যায় ট্রান্সজেন্ডার কাকে বলে, আপনার অনলাইনে সাহায্য জানায় এটা হিজড়া না, ট্রান্সজেন্ডার মানে আগাগোড়া পুরুষ বা নারী নিজেকে উল্টাটা দাবি করছে সমকামিতা করার জন্য, এটা চক্রান্ত।